পথ নিরাপত্তা নিয়ে সাধারণকে সচেতন পুলিশের। হেলমেটবিহীন বাইক চালকদের গোলাপ, পথ নাটিকার আয়োজন গোবরডাঙ্গা থানা এলাকায়। পথ দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নেওয়া হল গোবরডাঙ্গা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পথনাটিকার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি হেলমেট ও গোলাপ ফুল বিতরণ করে সচেতন করা হয় বাইক আরোহীদেরকে। প্রায়শই রাস্তায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, প্রশাসনের তরফ থেকে বিভিন্ন সময় করা হচ্ছে সচেতনমূলক অনুষ্ঠান, তবুও রোধ করা যাচ্ছে না পথ দুর্ঘটনা। দেখা যায় কখনো চালকদের ভুলে, কখনো বা পথ চলতি সাধারণ মানুষ ট্রাফিক আইন না মেনে পথ চলার কারণে, আবার কখনো কখনো দেখা যায় বাইক আরোহীদেরকে বিনা হেলমেটে বাইক চালানোর কারণে ঘটছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। তাই পথ চলতি সাধারণ মানুষ ও বাইক আরোহীদেরকে সচেতন করতে এবার অভিনব উদ্যোগ নিল গোবরডাঙ্গা থানার পুলিশ। গোবরডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার রাস্তায় দুর্ঘটনা এড়াতে নেওয়া হল বিশেষ কিছু কর্মসূচি। গোবরডাঙ্গার বেরগুম বাজার থেকে পায়রাগাছি পর্যন্ত সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা নিয়ে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন না মেনে বাইক চালকদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল ও সচেতনতামূলক কার্ড। যদিও রাস্তার মাঝে গোলাপ ফুল দেওয়ার কারণে বাইক আরোহীরা বেশ লজ্জায় পড়েছিল, তবুও ফুল দিয়ে লজ্জায় ফেলে বাইক চালকদের ট্রাফিক আইন বুঝিয়ে দিয়েছেন পুলিশ কর্মীরা। সেই সাথে এক বিশেষ পথনাটিকার আয়োজন করা হয়, যেখানে ট্রাফিক নিয়ম না মেনে চলার কারণে কিভাবে দুর্ঘটনা হয় সে বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়। এদিনের পদযাত্রায় রাজনৈতিক নেতাকর্মী থেকে পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা সকলেই পা মেলান। কর্মসূচিতে হাজির ছিলেন হাবড়ার এসডিপিও রোহিত শেখ। এই বিষয়ে এসডিপিও রোহিত শেখ জানান, বারাসাত জেলা পরিষদের পক্ষ থেকে এবং গোবরডাঙ্গা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় আজ সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে এক পথনাটিকার আয়োজন করা হয়েছে, সেই সাথে বাইক চালকদের হেলমেট এবং গোলাপ ফুল দিয়েও সচেতন করা হয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, বারাসাত জেলা পুলিশের পক্ষে এবং গোবরডাঙ্গা থানার ব্যবস্থাপনায় আজকে আমরা সেফ ডে সেফ লাইফ প্রোগ্রাম করছি গোবরডাঙ্গা থানার এলাকায়। মূলত প্রথমে আমরা একটা সেফ ডে সেফ লাইফ র্যালি করেছিলাম, তারপরে এখানে একটা স্ট্রিট ড্রামা করা হয়েছে যে বিভিন্ন যে ট্রাফিকের যে নিয়ম কানুন রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা কিভাবে সেফ থাকতে পারি এবং না মানলে তার পরিণতি কি হতে পারে সেটা একটা স্ট্রিট ড্রামার মাধ্যমে মানুষকে দেখানো হয়েছে, মানুষকে সচেতন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য একটাই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমাদের এলাকায় কমে, ফেটাল অ্যাক্সিডেন্ট কমে, সেই জন্য আমরা মানুষকে আজকে বেসিক্যালি সেন্সিটাইজ করার চেষ্টা করেছি। মানুষের সবাইকে বলবো যে যারা যখন গাড়ি নিয়ে বেরোবে সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার হোক, তারা যেন অতি অবশ্যই যে বিভিন্ন ট্রাফিক নিয়ম রয়েছে সেগুলো মেনে চলে, ওভারস্পিডিং না করে, অবশ্যই সিট বেল্ট পরে, হেলমেট পরে। হেলমেট যারা গাড়ি চালাতে সেই শুধু না, যে পিএম রাইডার পেছনে বসে রয়েছে বাইকে তাকেও হেলমেট পরতে হবে, এবং যে বিভিন্ন যে ট্রাফিক সিগন্যাল রয়েছে সেগুলো যেন মেনে চলে, এই আমরা আশা করবো মানুষের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।